আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ ইস্টি। সম্মানিত সুধি, দেশ দেশের বাহিরে থেকে আমাদের এই বাসানযাত্রা বিহুলা লক্ষ্মীন্দরের গান যারা উপভোগ করছেন, সকলকে আমি জানাই আমার অন্তরন্তস্থল থেকে ভালোবাসা ও সালাম, আসসালামু আলাইকুম। তবে আমাকে হয়তো অনেকেই মনে হয় চিনেন, আমি বাসানযাত্রা বেহুলা লক্ষ্মীন্দর গানে শিবশঙ্কর মহাদেবের অভিনয় করে থাকি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার অনেক বন্ধু প্রবাসীতে আছেন এবং দেশেও আছেন, অনেকেই চিনেন, হয়তো অনেকে চিনেন না। তবে যা হোক, সবারই ভালোবাসা আমার মধ্যে আছে, আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। বিষয়টা হলো আমি কতটুকু অভিনয় করে আপনাদের মনোরঞ্জ দিতে পারি এবং আনন্দ দিতে পারি আমি জানি না। তবে ভাই বন্ধু নাট্য ক্লাব সখীপুর কালিয়া মফিজের নামের উপরে দলটা চলে, ওই দলে আমি মহাদেবের অভিনয় করি, চাঁদ সদাগরের অভিনয় করি। তবে ওই কালিয়া দুইটা দল হয়েছে, ভাই বন্ধু নাট্য ক্লাব উপান্তরিত দুটা দল, একজন হুরমুস চালায় আর একজন লতিফে চালায়। লতিফ যে দলটা চালায় ওটা হচ্ছে মফিজের দল, আর হুরমুস ভাই যে দলটা চালায় ওটা হলো হাবিব সুজনের দল। যা হোক, দুই দলে থেকেই আমাকে অনেক টানা খেসা শুরু হচ্ছে। তবে আমি পড়ছি বিশাল এক সমস্যার মধ্যে, তে সমস্যার মধ্যে থাকা অবস্থায় ইদারিং আমার কপালটা এত ভালো হয়ে গেছে সেটা আমি নিজেও বলতে পারি না। যে আমার ইউনিয়নের, আমি যে জায়গায় বসবাস করি, আমার বাড়ি গাটাল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সন্ধানপুর ইউনিয়ন, আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় উনি আমাকে সুন্দর একটা প্রস্তাব দিয়েছে যে তোমরা এই কুশারিয়ার ছেলেপেলে যারা বিভিন্ন জায়গায় গান বাজনা করো, বিভিন্ন জায়গায় যে লাঞ্ছিত বিজ্জিত হও আমি শুনতে পারি, তবে যাতে ওই রকম কিছু না হয় সেই ব্যবস্থাটা নিজেদের মধ্যে থেকেই করা যায় না। তে এলাকার অনেক লোকজন বসছিলাম, বসার পরে তারা এমন একটা সিদ্ধান্ত আমাদের উপর নিয়েছে যে তোমরা যখন গান বাজনাই করো, তোমাদের গান বাজনা বিভিন্ন এলাকার লোক এবং প্রবাসীতে যারা আছে তারাও শোনে, তবে অনেক মিডিয়া তোমাদের হেল্প করছে, তো আমরাও তোমাদের সর্বসহযোগিতা করব, এই প্রত্যাশা সবসময়ই তোমাদের প্রতি আছে। তবে তোমরা বিভিন্ন জায়গায় না যাইয়া আমাদের এই কুশারিয়া ছেলে, তোমরা এই কুশারিয়া থাইকা দল যদি করো, আমরা সর্বসহযোগিতা অর্থের এভরিথিং যত যাহা কিছু লাগে আমরা দিব। তে তা আমার মহোদয় চেয়ারম্যান সাহেবের কথা শুনে আমি খুব খুশি। তবে আমিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং নিয়েই গেছি যে আমিও ওই ভাই বন্ধু নাট্য ক্লাবে মনে হয় থাকবো না, আমি চলে আসব। ওখানে আমার কিছু পানাদানা আছে, তাদের সাথে হিসাব কিতাব করতে হবে। আমি তাদের সাথে হিসাব কিতাব করে এবং দীর্ঘদিন ছিলাম তাদের সাথে, তাদের সাথে বৈশা কথাবার্তা বইলা আমি অচিরেই, মানে আমাদের এই কুশারিয়া বংশাই নাট্য ক্লাব মানে ডেভেলপ করার জন্য যাহা কিছু প্রয়োজন আমি তাই করব। আমি প্রতিশ্রুতি দিছি, আমি আর বাইরে কোথাও যাব না। সম্মানিত সুধি, আমার কথা হয়তো দেশ দেশের বাইরে অনেকেই শুনতেছেন এবং আমার কথাটা বুঝতে পারতেছেন। আমি কতটুকু অভিনেতা আমি জানি না, তবে আমাকে যে আপনারা অনেক ভালোবাসেন এটা আমি বুঝতে পারি, কারণ আমার ছোটোখাটো যাই কিছু একটা অ্যালবাম আপনারা দেখেন না কেন, মোটামুটি বেশ কিছু ভিউজ এবং কমেন্টস করেন, তাতে এই বোঝা যায় যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর সর্বোচ্চ আমি বেশি ভালোবাসি আমাদের যে মিডিয়া আছে, আমাদের সাথে যারা আছেন, যেমন নাদিম ভাই, নাহিদ ভাই, প্রিয় মিডিয়া ভাই, তারপর আমাদের হারুন ভাই, এরা আমাদের সাথে অনেক প্রোগ্রামেই আমাদের প্রোগ্রামগুলো ভিডিও করে এবং অনেক
সুন্দরভাবেই আমাদেরকে ইউটিউবে ছাড়ে। এগুলা দেখে আমাদের অনেক লোকেই কমেন্টস করে। তবে সর্বশেষ কথা হলো, আপনারা আমাদের এই ক্ষুদ্র অভিনয় দেশে দেশের বাহিরে যারা দেখেন, আসলেই আমার তো দেওয়ার মতো কিছু নাই, এতেই আমি অনেক খুশি। আর বাসনযাত্রা বেহুলা লক্ষীন্দরের গানটা এই আদি যুগের একটা কালচার যেটা হারিয়ে গেছিল, সেই হারানো কালচারটা আমরা যেভাবে মঞ্চিত করে রূপান্তরিত করেছি, আমরা কতিপয় কিছু শিল্পীবৃন্দ যারা আছি, তারা নারী থেকে পুরুষ থেকে নারী চরিত্র, নারী থেকে পুরুষ চরিত্র, এরকম ধরনের কিছু কাজকাম আমরা বাস্তবে করে থাকি। এগুলা দেখে যেরকম জীবিত সাপ দিয়ে কাজ করে থাকি, এগুলা দেখে আপনারা অনেক মনে হয় আনন্দিত উপভোগ করেন। তো আপনাদের জন্য আমি দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আরও যেন ভালো ভালো অনুষ্ঠান আমরা আপনাদের উপহার দিতে পারি। সর্বোচ্চ আমার কথা হলো যে আমি যে বংশাই নাট্য ক্লাবে শিল্পবৃন্দদের সাথে জড়িত হইয়া আমাদের এই কুশারিয়া খাজারতলা ঘাটাল আমরা একটা নাট্য ক্লাব মানে নিয়েছি, এই শিল্পবৃন্দদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করব। আপনাদের যদি কোনো আপনাদের যদি আমাদের প্রতি দোয়া থাকে এবং আশীর্বাদ থাকে, আপনারা যদি আমাকে ভালোবাসেন, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সম্মুখে ভালো অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য। বিশেষ করে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানি ঝুমুর যাত্রায় যতগুলো শিল্পী আছে, যেমন আমি সেই শিল্পীদেরকে চিনি, নায়ক নায়িকাদেরকেও চিনি, ভিলেনদেরকেও চিনি, অনেকের সাথেই আমার সম্পর্ক রয়েছে। হয়তো যাত্রা নাই বিদায়, তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, তবে মোবাইলে যোগাযোগ ঠিকই আছে। আমার সর্বোচ্চ কথা হলো, আমার বংশাই নাট্য ক্লাব জাগ্রত করার জন্য যাহা কিছু প্রয়োজন, আমি জাহাঙ্গীর আলম, আমি চেষ্টা করব যেখান থেকে পারি শিল্পীবৃন্দ একত্রিত করার জন্য আমি চেষ্টা করব। আর গান কিভাবে গাইতে হয় সেটাও আমি দেখব, যদি আপনাদের দোয়া থাকে আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। দেশে দেশের বাহিরে আপনারা যারা আছেন ভাই, আমার গানের জগতের বিষয়টা হলো, হ্যাঁ, যেখানে যে অবস্থায় আছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই আমার জীবনের কী করব এই এই প্ল্যান, তবে আপনাদের যদি কিছু বলার থাকে আমার কাছে বলতে পারেন। আমি আচ্ছা সম্মানিত সুধী, আমরা আজকে কথা বলতেছি আমাদের বেহুলা লক্ষীন্দর যাত্রাপালা মঞ্চে, যাকে আমরা শিবের চরিত্রে অভিনয় করতে দেখি, যিনি খুব সুন্দর চরিত্রটি করে থাকেন, আমাদের মনোরঞ্জন করে থাকেন। আজকে সেই জাহাঙ্গীর আলম ভাইকে চলে চলে আসছে। তো আমরা আজকে জাহাঙ্গীর আলম ভাইকে কিছু মানে প্রশ্ন করবো, সেটা হলো যে আমাদের খুবই জানার ইচ্ছা, জাহাঙ্গীর আলম ভাই কীভাবে আপনি এই গানে আসলেন, বা কত সাল থেকে আপনি এই গান করতেছেন, কত মানে পূর্বে থেকে গানটি করে আসতেছেন? কারণ হলো যে আমরা আসলে আপনার এই অভিনয়টা দেখি, আমাদের খুবই ভালো লাগে, সেক্ষেত্রে আমরা আসলে ওইভাবে আপনাদের কাছে জানতে পারি না যে আপনি কীভাবে আসলেন, বা এই গানে আসার জন্য আপনার কি কোনো স্ট্রাগল করতে হয়েছে কিনা, বা কোনো কষ্ট হয়েছে কিনা, যদি একটু আমাদেরকে বলে বলতেন। থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি 96 থেকে যাত্রা জগতে ছিলাম, তার আগে আমি এই বেহুলা গান গাইতাম আমাদের পাশের গ্রামেই কোকরবাড়ি, ওই গ্রামে এই যে বেহুলা লক্ষীন্দরের গানে শ্রাবণ মাসলে ডালা বসাইত, ওখানে আমি বেহুলার অভিনয় করতাম ছোটোবেলা। এই উঠানের মধ্যে এই ঘুরে ঘুরে গানগুলা গাইতাম, ওখান থেকেই আমার বেহুলা গানের কিছু অভিজ্ঞতা। তারপরে আমাদের সামানের বাজার,
আমার পাশের গ্রামেই সামানের বাজার, ওখানে যখন যাত্রা আসে সেই যাত্রা দেখে আমার খুব মনের ভাব যে আমি যাত্রা, এই বই ছাড়া যাত্রা কীভাবে করা সম্ভব, তখন আমার একটা অনুভব আসলো যে আমি যাত্রা করব। তখনও কিন্তু আমি কাজল রেখা একটা বইয়ের মধ্যে লিপ্ত ছিলাম, যেমন সেলিম ভাই ছিল আমাদের ওই কাজল রেখা বইয়ের মধ্যে পমেট মাস্টার, উনি আমাদের কাছ থেকে আরেকটা খুব আনন্দিত আনন্দের লোক, আমাদের বড় ভাই হারিয়ে গেছে, তার নাম ছিল গাজী, সে বেঁচে নেই, সে অনেক ভিলেনের অভিনয় করত, ওনাকে নিয়েও আমরা অনেক নাটক করেছি, যেমন বাসান যাত্রা বেহুলা লক্ষ্মীন্দ্রের গানে যাকে হিরু নামে চিনেন নায়কের অভিনয় করে, উনি কাজল রেখা বইয়ের মধ্যে নায়িকার অভিনয় করতো, আমি নায়কের অভিনয় করতাম। যখন আমাদের সামানের বাজারতে এই যাত্রাটা আসে, ওই যাত্রা দেখে আমার মনের ভিতরে একটা অনুভব আসলো যে আমি যাত্রা শিখব এবং আমি বই ছাড়াই এই যাত্রাটা করব। তো এরকম একটা ত্যাগ স্বীকার করে আমি যাত্রার দলে যাই। যাত্রার দলে যাওয়ার পরে ওখানে আমি একটা না দুই বছর নায়ক নায়িকার ফরমাইশি করছি। তারপরে আমি মোটামুটি যাত্রার একটা ইন্স্যুরেন্স আসছে যে আমি যাত্রা পারব, যে পরিচালক ছিল সে আমাকে যাত্রার অভিনয় দিয়েছে। আমি তখন প্রথম সাইড নায়কের অভিনয় করছি, তারপর দুই বছর মেন নায়ক, এইভাবে দীর্ঘদিনই আমি যাত্রা করেছি। দুই হাজার সাত পর্যন্ত আমি যাত্রা করছি, তো যাত্রার হিরো ছিলাম। এখন তার যাত্রা নেই, সেই যাত্রা ছেড়ে দিয়ে এখন এই একটা কথা আছে না যে ঢুলি ঢোল না থাকলে পেট বাজায়, সেরকম আমার যাত্রা না থাকলে কী হবে, কিন্তু আমার এলাকার ছেলেপেলেদের নিয়ে আমরা এই বাসান যাত্রা বেহুলা লক্ষ্মীন্দ্রের গানটা এই মঞ্চিতভাবে রূপান্তরিত করে দেশ দেশের বাহিরে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই গানটা গাইতেছি, অনেকেই মানে এই গানটা শুনে খুব আনন্দিত পাচ্ছে, এবং আমাদের এই বাসান যাত্রা বেহুলা গানের বিশাল চাহিদা। তো আমাদের গানের উপরে অনেকটি দল হয়েছে, সেটা গোনা যাবে না যে কত দল হয়েছে। আচ্ছা ভাই, আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম যে আপনি এই যাত্রাপালা গানগুলো কন্টিনিউ রাখার জন্য বা আপনার স্বাভাবিক জীবন, আপনার তো একটা সংসার আছে, আপনি একটা মানুষ, স্বাভাবিক 8-10টা মানুষের মতো আপনারও জীবনযাপন করতে হয়, তো সেখানে আপনার কোনো প্রভাব পড়ছে কিনা, যে আপনি খুব কষ্ট করছেন কিনা বা এই ধরনের কিছু যদি আমাকে জানা যায়। ঠিক বলছেন, কিন্তু যখন আমি গান শিখি তখন আসলেই আমার মা নাই, আমার বাবা বৃদ্ধ ছিল, আমাকে এই গান বাজনা থেকে বিরত থাকার জন্য আমার বাবা খুব মানে কঠোর শাসন করত, কিন্তু আমাকে এই গান থেকে বিরত করতে পারেনি। আমি গানের প্রতি এমন একটা ক্ষিপ্ত হয়েছিলাম, লেখাপড়া নষ্ট করছি, যে টাইমে আমি এই গানের জগতে ছিলাম, এই গানের জগতে না থেকে ওই বয়সে যদি আমি একটা মোটর গ্যারেজে থাকতাম তাহলে হেড মিস্ত্রি হয়ে আমি বের হয়ে আসতাম, তবে এত সময় আমি নষ্ট করছি। এখন সময় নষ্ট করার পরেও শেষ বয়সে শেষ প্রান্তে আমি মানে এই গানের যে একটা শিল্পী যে কী মর্যাদা কী কদর এই জিনিসটা আমি শেষ বয়সে পাইলাম। তো অনেকে আমাদের এই গান শুনে গান ভালোবাসে, আগে এতটুক পেতাম না, তবে গানের পিছনে অনেক সময় দিয়েছি, আমার সংসারের অনেক ক্ষতি হয়েছে, তবে আমার সংসারও খুব একটা ভারী না, আমি আমার ফ্যামিলিতেও 5-7 জন লোক আছি, তো গানের উপরেই নির্ভরশীল, তো আমি অন্য কোনো কাজ করি না, তো সর্বশেষ এই বিস্তারিত আমার। ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাইকে, আপনার মূল্যবান কথাগুলো শুনলাম, খুব ভালো লাগলো, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আনন্দ দিয়ে, আল্লাহ হাফেজ। ঠিক আছে।